কই কি জানি জরুরি কথা বলবে তুমি আমাকে বলো শুনি তোমার জরুরি কথা ইমরান আজকে না আমার কিছু ভাল লাগছে না একটু বাসায় পৌঁছে দিবে আমাকে শায়লা তোমাকে অনেক অসুস্থ লাগছে মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে খুব ভয় পাচ্ছ ইজ এভরিথিং ওকে কি হয়েছে কি বলো আমাকে ইমরান আজকে আমি তোমাকে কিছু বলতে পারবো না তুমি শুধু আমাকে একটু বাসায় পৌঁছে দাও প্লিজ আচ্ছা ঠিক আছে বাসায় পৌঁছে দিব এখন তুমি চলো আমরা কোথাও বসি তোমার মাথা ঠান্ডা করো তারপর আমি বাসায় পৌঁছে দিব চলো 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 এখানে দাঁড়িয়ে না থেকে চলো চলো দেখো আমার কাছে কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না তুমি আসলে অসুস্থ চলো তোমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাই তারপর না বাসায় দিয়ে আসবো আমার কিছু হয়নি বাসায় গিয়ে রেস্ট নিলে আমি ঠিক হয়ে যাবো আচ্ছা তুমি কি জানতে ফরহাদ আমাকে প্রতি রাতে ফোন করে জানি ইনফ্যাক্ট এটা নিয়ে ফরহাদের সাথে আমার ঝগড়াও হয়েছে কখনো বলনি তো আমাকে দেখো শায়লা ফরহাদকে আমি অনেক দিন ধরে চিনি ও একদিন অনেক বড় শিল্পী হবে ভালোবাসাটা মানে ভালোবাসার ব্যাখ্যাটা তোমার আর আমার কাছে ঠিক যেরকম ফরহাদের কাছে কিন্তু সেরকম না ও তো ফাজলামো করে আমাকে প্রায়ই বলে যে ও নাকি তোমাকে ভালোবাসে কিন্তু বিনিময়ে সে তোমার কাছ থেকে ভালোবাসা চায় না তুমি বলো এটা কি কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব যে বিনিময়ে কোনো ভালোবাসা চায় না কিন্তু ভালোবেসে যাবে কিন্তু ফরহাদের পক্ষে কিন্তু এটা সম্ভব শালা হ্যালো কি ভাবছো বল তুমি যদি ভেবে থাকো যে আমি ফরহাদের মতো তাহলে কিন্তু তুমি ভুল করছো আমি কিন্তু ফরহাদের মতো সব কিছু শুনলাম এখন যদি আমি আপনাকে বলি যে আপনার গার্লফ্রেন্ড শায়লা ফরহাদকে খুন করেছে সে আপনাকে ক্যাম্পাসে আসতে বলেছে তারপরে সে ফরহাদের সাথে দেখা করেছে ফরহাদকে খুন করেছে তারপর সে ব্যাক করেছে আপনার সাথে দেখা করেছে আপনার সাথে সময় কাটিয়েছে আপনি কি খুব বেশি চমকে উঠবেন নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার দেশি নগদে বেশি লাভ